একসঙ্গে নারা তাকবীর, এটা আওয়াজ হচ্ছে না ভাই? এই আওয়াজটা আল্লাহর আরশে আজিম যেন পৌঁছায়, এইভাবে আওয়াজ তুলুন। এরে আল্লাহ হুয়ার বলতে গিয়ে গলা ফেটে মরে যান, খোদার কসম, এই মত যদি আমার হয় আমি নিজেকে ধন্য মনে করবো। পিছন থেকে যারা আছে তারা আস্তে আস্তে বলছে, হ্যাঁ না সবাই, আমি আবার বলছি, আল্লাহ একবার আওয়াজ দিতে আমি হার্ট অ্যাটাক করে মরে যাই, নিজের জীবনকে আমি ধন্য মনে করবো। মাশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের আল্লাহ বলার টাকাকে কবুল করে নেন, বলুন আমিন। আর যদি কবুল হয়ে যায় সব পার, সব বেড়া পার হয়ে যাব। এই ভাই পুকুর গেল সানাউল্লাহ, এইদিকে। আমি প্রতি বছর মোনাজাত করি, আমি আমার এদিকে সুযোগ্য ভাইপো জুনা ভাজরাত পীর ইসমাইল সিদ্দিক ভাই সাহেব হুজুর কেবলার মেজর সাহেব জাদা পীর জাদা ছোট সাহেব জাদা, হ্যাঁ পীর জাদা হুজাইফা সিদ্দিকি, তাকে মোনাজাত করার জন্য বলবো, মারবো, আমার হুকুম মানতে হয়। কেন যোগ্য ভাইপো, আমার যোগ্য ভাইপো, কি গো ভাই যোগ্য ভাইপোকে সম্মান দিতে হবে নাকি? হ্যাঁ আমার কলঙ্ক ভাইপোকে সম্মান আমিও দিনই, আপনারাও দেবেন না। যারা দাদা হুজুরের কলঙ্ক, সেলসিয়ার কলঙ্ক, তাদের পাশে আমিও নাই, আমরাও নাই। আমার যোগ্য ভাইপোকে আমি মোনাজাত করার জন্য অনুরোধ করছি। আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি, আপনি থাকবেন, আমি দোয়া করলে অসুবিধা আছে, শোনেন আমি দাঁড়িয়ে আছি, আপনি করেন আল্লাহ একবার। নূর কাসেম, সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহ রহমান রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ পাক আমরা এখানে যা কিছু পড়েছি বলেছি, দরুদ শরীফ, ওয়াজ নসিহত, কোরআন পাক, হাদিস পাক থেকে যা কিছু আলোচনা পড়া বলা হয়েছে, আল্লাহ এর মধ্যে ভুল হয়ে থাকলে আপনি মাফ করে দেন, রহমত করে কবুল করে যে সওয়াব দান করেন, এ সওয়াব সর্বপ্রথমেই আমাদের আকা তাজদার মদিনা দুলহাই মদিনা সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন শাফি মাহশার শাকি কাউসার
পাক নাম, পিয়ারা নাম, মুতাবাররক নাম, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদ মসজিদুন নবাবী শরীফে আরাম করছেন। আল্লাহ আমাদের সকলের তরফ থেকে আপনার হাবিবের পাক দরবারে নজরানা সব সওয়াবখানা পৌঁছে। আল্লাহ হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবা ইকরাম সাহাবীগণ তাবেঈন তাবে তাবেঈন আইমা মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুসান্নিফিন মুআররিখিন হুজুর দরবারে সওয়াবখানা পৌঁছে। সমস্ত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন গাউস কুতুব আব্দুল আরিফ বিল্লাহ কুল মুমিন মুসলমান যিনি ইনসান ইমানদার সকলের সওয়াবখানা পৌঁছে। আল্লাহ খাস করলে আমাদের সকলার পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবার সওয়াব পৌঁছে। আল্লাহ কাইয়ুম জামান বড় হুজুর কিবলা মুফতি আজম মিজলা হুজুর কিবলা সুলতানুল আরেফিন সজলা হুজুর কিবলা গাউসুল ওয়াক নওয়া হুজুর কিবলা আশেকে রসুল নায়েবে নবী শেরে আলী দাদা জান আলা হযরত ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন হুজুর কিবলাগণের পাক দরবার সওয়াবখানা পৌঁছে। আল্লাহ আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের বাপ মামা মুরব্বী যারা চলে গেছেন সকলের সওয়াবখানা পৌঁছে। আল্লাহ আমাদের গ্রাম আশপাশের গ্রামের কবরস্থানে যত মুমিন মুসলমান ভাই বোনের কবর হয়েছে সকলের সওয়াবখানা পৌঁছে। আল্লাহ খাস করে আল্লাহ এই কমিটির একজনা ভাই আবুল কাসেম নূর কাসেম মল্লিক ভাই তিনিও আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন, তার কবরটাকে রহমতের নূর দিয়ে রোশন করে দেন। আল্লাহ কবরটাকে বেহেশতে গোলাপ ফুলে বাগান করে দেবেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সাফা সুপারিশ নসিব করে দেবেন। আল্লাহ আখেরাতের সমস্ত মঞ্জিল আসানির সাথে পার হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ আল্লাহ প্রতি বছর না এবছরও বিশ্বনবী দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়েছে আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবকে খুশি করার জন্য। এর মধ্যে ভুল হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দেন, কবুল করে নিয়ে আমাদের সকলের নাজাতের ওসিলা করে দেবেন। আল্লাহ এই মাহফিলের জন্য যে সমস্ত ভাই বাবাজিরা আমার পরিশ্রম করেছেন খাটাখাটনি করেছেন প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ খাস করে আমার চাচাজান হুজুর কেবলা রয়েছেন তাঁর হায়াত কিসমতকে দারাজ করুন, বিমাগ থেকে শেফা দান করুন, দিন ইসলামের কওমের খেদমতের তৌফিক দান করুন। আল্লাহ আমরা যারা রয়েছি আমাদের সকলের হায়াত কিসমত দারাজ করুন, বিমাগ থেকে শেফা দান করুন, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করুন। আল্লাহ তাম বিশ্বের মুসলমানকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমরা বাংলার ভারতের মুসলমান আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করুন। আল্লাহ তাম ভারতবাসী আমরা সকলে একসঙ্গে মিলেমিশে ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে চলার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের দিলে নেক মাকসাদ আশাকে পূর্ণ করে দিন। আল্লাহ দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ শেষ মওতের আগে আপনার মহাবাণী কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা পাক পড়তে পড়তে আসানির সাথে মওত দান করুন। আল্লাহ ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته।